আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বেবি ড্রেসের ড্রয়িং ডিজাইন। তো এই জামাটার বডি হচ্ছে 14 ইঞ্চি আর লম্বা হচ্ছে 27 ইঞ্চি, 27-এর থেকে বেশি একটু, 27.5 ইঞ্চি। তো এটা মূলত 4 থেকে 5 বছরের বেবিদের জন্যই তৈরি করা হয়েছে। তো এখন আমি একটা রং পেন্সিল নিয়ে নিলাম, যেহেতু এটাতে কলম দিয়ে ড্রয়িং করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, যার জন্যই আমি রং পেন্সিলটা নিয়ে নিলাম। তো আমি মাঝ বরাবর এখন একটা ফুল এঁকে নিচ্ছি। আমি 5টা পাপড়ি দিয়ে দিব এখানে। খুবই সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে, কিন্তু যদি ফ্রি হাতে আঁকতে না পারেন তাহলে কাগজের মাধ্যমে, কাগজের ভিতরে প্রথমে ড্রয়িংটা করে নেবেন, করার পরে কাপড়ের নিচ দিয়ে দিবেন, তারপরে ড্রয়িংটা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আমি ফ্রি হাতেই এঁকে নিচ্ছি। তো উপরের দিকেও আমি একটা সেম একই ফুল আঁকাবো, একটু ভালো করে দেখবেন। আর ড্রয়িংটা হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী, যে আপনি কেমন ড্রয়িং পছন্দ করেন বা কেমন ডিজাইনটা করতে চাচ্ছেন, সম্পূর্ণই নির্ভর করে নিজের উপরে। আর যার যার পছন্দ অনুযায়ী কিন্তু সে ড্রয়িংটা করে থাকে। আমি আমার পছন্দ অনুযায়ী করে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন। তো এখন আমি এই দিক দিয়ে একটা ডাল দিয়ে একটা পাতা দিয়ে দিব। আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কী কাপড়ের উপরে কাজ করে থাকি। আমি মূলত সব ধরনের কাপড়ের উপরেই কাজ করি, বেক্সি ভয়েলের মধ্যে করি, প্রাইড কটন এবং ভয়েল, ভয়েলেই বেশি করা হয়। আর প্রাইড কটন আর বেক্সিটা হচ্ছে আপনার স্পেশাল যদি কিছু অর্ডার থাকে সেক্ষেত্রে। তো এইভাবে আমি এই দিক দিয়েও কিছু ডাল দিয়ে দিলাম, পাতা দিয়ে দিলাম। এখন আমি এই দিকে 3টা ফুল এঁকে নিব। খুবই সহজভাবে ফুলগুলো আঁকাবো, দেখুন। আর ড্রয়িং করার সময় কাপড়গুলো একটু ভালো করে ধরেই করবেন, তা না হলে একটু এদিক সেদিক হয়ে যায় ড্রয়িংটা। তার জন্য একটু কাপড়টা চাপ দিয়ে ধরবেন, ধরে তারপরে ড্রয়িংটা করবেন, এতে আপনার ড্রয়িংটা ভালো হবে। আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তাদের একটা আইডিয়া হবে, এবং পরবর্তীতে কিন্তু আপনারাও খুব সহজে সুন্দরভাবে ড্রয়িং করে নিতে পারবেন। যাদের বেবি আছে তারা কিন্তু এভাবে সিম্পল সিম্পল ডিজাইন দিয়ে তাদের নিজেদের বেবিদের জন্য জামা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর হাতের কাজের জামা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে যদি কাজের ফিনিশিংটা সুন্দর হয়। তো আমি খুবই সহজভাবে দেখুন ড্রয়িংটা করে নিয়েছি। এপাশেও কিছু ডাল পাতা দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি এই জামার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব, আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন। তো এদিকেও আমি একটা ছোট করে ফুল দিয়ে দিচ্ছি। ফুল দিয়ে এইদিকে এই যে মানে ডাল দিয়ে পাতা দিয়ে দিলাম, মানে একটা গাছের মতো করে, মানে গাছে ফুল ফুটছে এরকম কিছু একটা ড্রয়িং করে নিলাম। তো পুরো ডিজাইনটা কিন্তু একটা ফুলের বাগান বাগান মনে হচ্ছে, তার জন্যই আমি এখানে একটা বাটারফ্লাই ড্রয়িং করে নেব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। এই যে বাটারফ্লাইটা আমি খুব সহজেই কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি। আমার ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর এদিকে এই যে কিছু ফাঁকা আছে সেটাতেও আমি কিছু চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে আমি লেজি ডিজি স্টিচ দিয়ে ড্রয়িংটা করব। আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।